বেশি বিক্রি করতে পারবে। এই যে মান্ডিতে গিয়েই বিক্রি করতে হবে বাধ্যবাধকতা ছিল, এই বাধ্যবাধকতা থেকে চাষিদের মুক্ত করে দেওয়া হলো। শুনতে খুব ভালো লাগে, চাষিদের মুক্ত করে দেওয়া হলো এবং যারা কিনবে তারা যত খুশি কিনতে পারে। বলছে নরেন্দ্র মোদীরা বলছেন যে যত খুশি যদি কেউ কিনতে চায় তাহলে দেখা যাবে সে বেশি কিনছে, বেশি কিনলেই বাজারে বেশি চাহিদা সৃষ্টি হবে, বেশি চাহিদা সৃষ্টি হলেই দাম বাড়বে, দাম বাড়লেই কৃষকরা বেশি পয়সা পাবে, কৃষকদের আয় বাড়বে। শুনতে কত ভালো লাগছে। এবার আসল ব্যাপারটা হচ্ছে ওই আইনে বলেছে তুমি যত খুশি মজুদ করতে পারবে, আর এই আইনে বলছে যত খুশি কিনতে পারবে এবং কিনতে পারবে এবং মজুদ করতে পারবে যত খুশি। কে? আপনি, আমি, এনারা? আমরা কেউ পারবো না। পারবে কে? পারবে সে যার প্রচুর টাকা আছে, প্রচুর টাকা, টাকার কোনো শেষ নেই। কাদের আছে? এবং তা যাদের পক্ষে ব্যাংক দাঁড়িয়ে আছে লোন দেওয়ার জন্য। প্রসঙ্গত একটা কথা বলি, ব্যাংকগুলো কিভাবে আদানি আম্বানিদের লোন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 2015 সালে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। অস্ট্রেলিয়া গিয়ে একটা চুক্তি করেছেন কি, ওখানকার কয়লার খনি ভারতীয় শিল্পপতিরা কিনবে। সঙ্গে কে গেছেন? সঙ্গে গেছেন আদানি। আর কে গেছেন সঙ্গে? সঙ্গে ভারতবর্ষের সেই সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যখন চেয়ারম্যান ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য। তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে গেলেন ওই গৌতম আদানি এবং অরুন্ধতী ভট্টাচার্য। সেখানে গিয়ে চুক্তি হলো 35,000 কোটি টাকা দিয়ে ওখানকার কয়লার ব্লক ভারতীয় কোনো ব্যবসায়ীরা কিনবে। নরেন্দ্র মোদীরা স্বাক্ষর করলেন। স্বাক্ষর করার পর চুক্তি হয়ে গেল, ওইটা কিনবে কে? গৌতম আদানি কিনবে। তার তো এত টাকা নেই, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে ওখানে ওই বন্ডে আমাদের ভারতবর্ষের যিনি SBI এর চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য, তিনি সই করে দিলেন 7,000 কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। 7,000 কোটি টাকা! সেই কয়লা যাবে কোথায়? এই গৌতম আদানিরা তার কিছুদিন পরেই বাংলাদেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে, করবে কে? গৌতম আদানি। তাহলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলে কয়লা দরকার, অস্ট্রেলিয়ার কয়লা বাংলাদেশে যাবে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেখানে বিদ্যুৎ বিক্রি করবে, লাভ হবে গৌতম আদানির। টাকা দিচ্ছে কে? আপনারা যারা স্টেট ব্যাংকে ওই অ্যাকাউন্ট করেছেন, টাকা জমা রেখেছেন, আপনাদের টাকা চলে যাচ্ছে গৌতম আদানির কাছে। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ, ভারতবর্ষের মানুষের স্বার্থ কোথায়? তাহলে ব্যাংকগুলো এদেরকে যে লোন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, ফলে এরা যত খুশি কিনতে পারবে, যা টাকা আছে তারপরেও ব্যাংকগুলো এদের পেছনে আছে, আপনি পাবেন না লোন। তো এই যে অবস্থা, এই অবস্থায় তাহলে যত খুশি যদি কেনে গৌতম আদানি আদানি আম্বানি এরা কি করবে? আপনারা কিছুদিন আগে দেখেছেন অনেকগুলো টেলিফোন কোম্পানি ভারতবর্ষে ছিল, এয়ারটেল, এয়ারসেল, ভোডাফোন, BSNL থেকে শুরু করে আরো অনেকগুলো, হঠাৎ ওই আম্বানিরা জিও কোম্পানি খুলে তারা বলল সিম নিলে পরে বিনে পয়সায় যত খুশি কল করো। তো বিনে পয়সায় সিম পেলে যত খুশি কল করা কে না করবে? সবাই করছে। করতে করতে দেখা গেল হু হু করে জিওর সিম তার গ্রাহক বাড়ছে, বাড়তে বাড়তে তারপরে আরো 3 মাস বাড়িয়ে দিল, ফ্রি তোমরা কথা বলো যত খুশি, কোনো পয়সা করি লাগবে না। সবাই করছে এইভাবে করে অন্য কোম্পানিগুলো যারা পয়সা দিয়ে সিম বা ওই রিচার্জ করাচ্ছে তাদেরটা কে কিনবে? তাদেরটা কেউ কিনছে না, সবাই জিও নিচ্ছে। সেই কোম্পানিগুলো এবার ধুকছে, ধুকতে 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 সব লসে রান করতে করতে দেখবেন আপনারা হিসেব করে জিও বাদ দিয়ে বাকি সব কটা কোম্পানি একেবারে শেষ হয়ে গেল প্রায়। এই যে অন্যান্য প্রাইভেট কোম্পানি যে শেষ হয়ে গেল তা নিয়ে আমি দুঃখ করছি না, আমি শুধু পরিণতিটা বলছি, শেষ হয়ে গেল।
তাহলে শেষ হয়ে যাওয়ার পর এখন বাজারে একমাত্র জিও যে দামে আপনাকে ডেটা বিক্রি করবে, যে দামে রিচার্জ করার কথা বলবে, আপনি তা করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে এই যে কর্পোরেট হাঙর, যারা কর্পোরেট হাঙর, এটা একটা চালু কথা। এই কর্পোরেট হাঙররা যেখানে নামে এবং সরকার যদি তার পেছনে থাকে, তাহলে এরা কি কাণ্ড করতে পারে এটা দিয়ে বোঝা গেল। তাহলে এইবার এইখানে দেবগ্রামে একটা মান্ডি আছে, মান্ডিতে কৃষকরা ফসল নিয়ে আসবে। এইবার এই আদানি এবং আম্বানিরা এলো এখানে ফসল কিনবে বলে। এতদিন মান্ডিতে গিয়ে কিনতে হতো, তাও সব কিনতে পারত না। এইবার গ্রামে গ্রামে চাষিদের কাছে চলে যাবে, চাষিদের কাছে গিয়ে বলবে ধানের দাম, ধান তুমি বিক্রি করবে তো? মান্ডিতে গেলে পরে তুমি 1500 টাকা পাবে, আমি তোমায় 1600 টাকা দেবো। কোনো চাষি কি ওই 1600 টাকা না নিয়ে 1500 টাকা দিয়ে মান্ডিতে বিক্রি করতে আসবে? কেউ আসবে না। তাহলে কেউ যদি না আসে, তাহলে সমস্ত ধান সে কিনবে, সমস্ত ধান সে কিনে নিল। মান্ডিতে যারা বসে আছে তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কেউ আসবে না। এমন করে যদি 2 বছর কাটানো যায়, মান্ডি থাকবে? মান্ডি থাকবে না। অর্থাৎ মান্ডির আইন আমি তুললাম না, কিন্তু এমন একটা আরেকটা আইন করলাম যে আইন দিয়ে আমি মান্ডিটাকে শেষ করে দিলাম। মান্ডি যেই শেষ হয়ে গেল, এইবার সরকার, এই সরকারি আরেকটা এই আইনের মধ্যেই আছে, প্রাইভেট মান্ডি হবে। এখনই করতে পারে, 2 বছর পরেও করতে পারে। প্রথমে সে করতে যাবে কেন? প্রথমে মান্ডিগুলো শুকিয়ে যাক। মান্ডিগুলো শুকিয়ে গেল, এবার সরকার এই মান্ডিগুলো দিয়ে কি করবে? এবার তারাই বলবে এগুলো যারা কিনতে চায় বিক্রি করে দেবো। কে কিনবে? এরাই কিনবে। এরাই যদি কেনে, তারপরে যদি এরা বলে এই তো মান্ডি আছে, এবার আমরা আর গ্রামে গ্রামে গিয়ে ওই কৃষকের মাঠ থেকে, তার বাড়ি থেকে ফসল কিনবো না, কৃষককে কি করতে হবে? ওই মান্ডিতে গিয়ে হত্যা দিতে হবে। মান্ডিতে গিয়ে যখন হত্যা দেবে, এখানে কেনার লোক তো ওই আদানি আম্বানিরা, তারা যে দাম দেবে সেই দামেই আপনাকে কিনতে হবে। সে বলবে সেদিন খুব মৌকা পেয়ে বেশি নিয়েছিলে, 100 টাকা কুইন্টাল প্রতি, এবার বাবা আমি 1200 টাকার বেশি দেব না। চাষি কি করবে? কিরকম ভয়ঙ্কর আইন ভাবুন, এইরকম ভয়ঙ্কর 2 আইন। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে চুক্তি চাষ। আপনি তো দাম পাচ্ছেন না, যখন আপনি দাম পাচ্ছেন না, তখন এই কোম্পানিগুলোই আপনার কাছে এসে বলবে দাম তো বাবা পাচ্ছ না, ওই 1400 টাকা 1500 টাকা 1600 টাকা করে ধান তোমার পোষায়? পোষাচ্ছে না। তাহলে তারা যে কোম্পানিটা তৈরি করবে, মনে করুন আলুর চিপসের কোম্পানি করবে, তার আলু দরকার, আরেকজন হয়তো পটেটো কি বলে টমেটোর জেলি তৈরি করবে, জ্যাম জেলি, তাহলে তার টমেটো দরকার, আরেকটা হয়তো পেয়ারার জ্যাম বা মার্মালাইট তৈরি করবে, তাহলে পেয়ারা দরকার। এমনি করেই আখ চাষি, তার হয়তো আখ দরকার, মানে সুগার মিলের মালিকের। এমনি করে যে কোম্পানির মালিক যা তার প্রয়োজন, সে আপনাকে দিয়ে চাষ করিয়ে বলবে আর দূর ধান চাষ করে কি হবে, তুমি ওটা চাষ করো, তোমার সঙ্গে আমার চুক্তি হচ্ছে। চুক্তি করতে সে বাধ্য হবে। প্রথমে এমন একটা পরিবেশ হবে কৃষক বাধ্য হবে চুক্তি করতে। চুক্তি যখন করলো, চুক্তি 1 থেকে 5 বছরের, অর্থাৎ কেউ চাষি চাইলে 1 বছরের জন্য চুক্তি করতে পারে, 2 বছরের জন্য করতে পারে, 5 বছরের জন্যও করতে পারে। তা কর্পোরেট হাউস, তাদের বুদ্ধিশুদ্ধি মানে শয়তানি বুদ্ধি তো কম নেই। তারা কি করবে? তারা কৃষককে গিয়ে বলবে এবছর আলু আমরা ওই 600 টাকা কুইন্টাল দেব, যদি 2 বছরের করো আগামী বছর 625 টাকা কুইন্টাল দেব, 3 বছরের যদি করো তাহলে তৃতীয় বছরে তুমি 650 টাকা পাবে, আর 5 বছরের জন্য যদি করো পঞ্চম বছরের জন্য 700 টাকা পাবে। চাষি ভাববে বাহ, ক্রমাগত তো বাড়বে, ঠিক আছে বাড়বে। এই 5 বছরে এখন আপনারা জানেন এই কর্পোরেট হাউস, এই বড় বড় কোম্পানিগুলো তারাই সার উৎপাদন করছে, তারাই বীজ উৎপাদন করছে, তারাই কীটনাশক উৎপাদন করছে, তারা কীটনাশক সার বীজ ইত্যাদির দাম তো বাড়িয়ে যেতে থাকবে। তাহলে এখন আপনার যা খরচ, চাষের খরচ তার থেকে 5 বছর পর 1.5 গুণ হয়ে যাবে।
পাঁচ বছর পর আপনার চাষের খরচ হবে দেড় গুণ, অথচ আপনাকে দেবে ছ টাকার বদলে সাত টাকা, ছশো টাকার বদলে সাতশো টাকা। এখানে কিন্তু আপনি কিন্তু তা পাল পেলেন না, তাহলে ওখানে 50% বেড়ে গেল, আপনি 12% বেশি পাচ্ছেন। এবং চুক্তি যদি আপনি করেছেন, এই চুক্তি ভঙ্গ আপনি করতে পারবেন না, চুক্তি ভাঙবার অধিকার নেই। সেইখানে এই বিচার হবে, এই কোর্টে নয়, কৃষ্ণনগর কোর্ট ফোর্ট নয়, বিচারের যে ব্যবস্থা সেটাও আমলাতান্ত্রিক বিচার ব্যবস্থা। কি রকম বলছে, যারা চুক্তি করবে, অর্থাৎ একদিকে এই কর্পোরেট হাউস আরেকদিকে চাষিরা, তারা যদি মনে করে কোনো পক্ষ চুক্তি মানছে না, তাহলে সে যাবে এসডিএম কোর্টে, অর্থাৎ সাবডিভিশনাল যে অফিসার আছে তার অথবা তার অধীনে কোনো ম্যাজিস্ট্রেট থাকবে, সেই ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বিচার হবে। আমলারা কার পক্ষে থাকবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, হতদরিদ্র চাষি তার পক্ষে থাকার কথা নয়। আমরা অন্তত ভারতবর্ষের যে সিস্টেম দেখছি, তাতে কোনো দিন বড় আমলাদের গরিব মানুষের পক্ষে, একজন দুজন থাকে না তা নয়, কিন্তু গরিব মানুষের পক্ষে থাকবে এটা থাকার মতো পরিস্থিতি আমাদের দেশে নেই। তাহলে এইভাবে করে চলে গেল, চাষির পক্ষে আর থাকলো না। বলো, সেই রায় যদি তোমার পছন্দ না হয়, তোমার স্বাধীনতা আছে ডিএম এর কাছে যাওয়ার। ডিএম এর কাছে গেলেন, ডিএম এর ওখানেও যদি আপনার পছন্দ না হয়, কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিবের কাছে আপনি আবেদন করতে পারেন, তিনি একটা অ্যাপিলের বডি তৈরি করে দেবে, সেই বডিতে বিচার হবে, আপনি সিভিল কোর্টে যেতে পারবেন না। এই হচ্ছে ব্যবস্থা। কেন সাধারণ কোর্টে গেলে কি অসুবিধে ছিল, সেই অধিকারটুকুও নেই কেন? আমরা বলছি না যে সাধারণ কোর্টে সেখানে খুব সুন্দর বিচার ব্যবস্থা আছে, সেখানে সব ন্যায়সম্মতভাবে সব ঠিকঠাক হয়, এটা হয় না। সুপ্রিম কোর্টের বিচারপতিরাই বলছে হয় না, বিচার বিক্রি হয়, সুপ্রিম কোর্টের কথা। তাহলে যেখানে বিচার বিক্রি হয় সেইখানে কি অবস্থা হবে? এইরকম যদি কাণ্ড হয়, এই চুক্তি চাষে এমন অবস্থা যদি হয়, তাহলে চাষি চুক্তি করে কোনো দিন লাভ করতে পারে কি? এবার এই চুক্তি চাষ যেসব জায়গায় চালু হয়েছিল, আপনারা এখন একটু ঘাটাঘাটি করলেই অনেক এই ফোন থেকেই আপনারা দেখতে পাবেন কোন কোন দেশে ব্যাপক পরিমাণে চুক্তি চাষ হয়েছিল। আপনি যান ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, ব্যাপক চুক্তি চাষ, হতদরিদ্র দেশগুলোতে বড় বড় জায়ান্ট কোম্পানি সব এসছে, দানবীয় কোম্পানিরা সব গিয়ে বলছে তোমাদের ভালো হবে চুক্তি করো, চুক্তি করেছে। ওই ব্রাজিলের অ্যামাজনের সেই কলা চাষ থেকে শুরু করে অনেক কাহিনী আপনি পাবেন ইন্টারনেট খুললে পরে, দেখবেন কোনো দেশে চুক্তি চাষের মধ্য দিয়ে কোনো দিন চাষিরা লাভবান হয়নি। প্রথমে শুরুতে একটু ভালো পয়সা করি তাদের দিয়েছে, কিন্তু তারপর ধীরে ধীরে তাদের কবজা এমন করে ধরেছে, চাষি একেবারে ছিবড়ে হয়ে গিয়ে জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে ওই শহরের ফুটপাতবাসী হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। এই হচ্ছে তিনটে নরেন্দ্র মোদীর কৃষকদের গিফট, কৃষকদের উপহার দিয়েছে, এত ভালো উপহার ভাবুন। এবং তারপর এ নিয়ে যখন আন্দোলন করছেন আপনারা, তখন আপনাদের বলবে দেশদ্রোহী, আপনাদের বলবে খালিস্তানি, আপনাদের বলবে চীনপন্থী, আপনাদের বলবেন মাওবাদী, আপনাদের বলবেন এরকম নানান কথা। অপমান করছে প্রতিদিন কৃষকদের, যারা নিজেরা করে খাচ্ছে তারা বলছে, নরেন্দ্র মোদীকে হাত জোর করে বলছে আমাদের কোনো গিফট চাই না, আমাদের চাই না, আমরা আপনার কাছে চাইনি তো, আমরা যেগুলো যেগুলো চেয়েছি সেগুলো আমাদের দিন, সেগুলো নিয়ে কোনো কথা বলছে না। চাষিরা কি বলেছে? চাষিরা বলেছিল যে এপিএমসি আইন যেটা আছে, সেই আইনে এখনো ওই দালাল ধরে ইত্যাদি ইত্যাদি কিছু ওই ফাঁক ফোকর আছে, যা দিয়ে নানান দুর্নীতি টুর্নীতি হচ্ছে, ওই ব্যবস্থাটা যে আছে ওই ব্যবস্থায় ম্যানেজমেন্ট তৈরি টৈরি, সেখানে কৃষকদের প্রতিনিধি বেশি থাকা দরকার, ওই ফাঁক ফোকরগুলো বন্ধ করা দরকার। ওই এপিএমসি আইনে
যা সংশোধন করা সেগুলো করুন, নরেন্দ্র মোদী সেটা শুনতেই পাচ্ছেন না। তারা বলেছে যে ন্যূনতম সহায়ক মূল্য, তারা বলেছে, আমরা বলছি না, ভারতবর্ষের একজন নাম করা কৃষি বিজ্ঞানী আপনারা জানেন তার নাম স্বামীনাথন, এই স্বামীনাথনকে নিয়ে কেন্দ্রীয় সরকার একটা কমিটি করেছিল, স্বামীনাথন সব কিছু হিসেব টিসেব করে বলেছিল, ধরুন একজন যিনি চাকরি করেন তিনি পরিশ্রম করেন অফিসে গিয়ে, তিনি মাসে 30-40-50-60 হাজার টাকা 1-1.5 লাখ টাকা বেতন পান, আর একজন চাষি সারাদিন গিয়ে তার থেকে বেশি পরিশ্রম করছে, তারও তো 30-40-50-60 হাজার টাকা মাসে পাওয়া উচিত, এটাই তো ন্যায্য। ন্যায্যতা যদি বিচার করতে হয় এটাই ন্যায্য, তাহলে অন্তত তত তো তুমি দিতে পারবে না, তাহলে অন্তত তার চাষ করে যে খরচটা হয়েছে, খরচ যদি 100 টাকা হয়ে থাকে তাহলে তাকে 150 টাকা দাও, তাহলে সে কোনো রকম খেয়ে পরে বাঁচতে পারবে, সুখে থাকবে না, সুখ সে পাবে না কিন্তু কোনো রকমে খেয়ে পরে বাঁচতে পারবে, ন্যূনতম সহায়ক মূল্য দাও, এই 1.5 গুণ। নরেন্দ্র মোদী কি করলো, বলল এই হিন্দিতে বলছে যে আমরা তো MSP তুলে দিইনি, MSP আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্য আছে, ওটা থাকবে, আমরা কথা দিচ্ছি থাকবে। কিরকম, গত বছর ধানের যে সহায়ক মূল্য ছিল এবছর তার থেকে 2.44% বাড়িয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে 7%, অর্থাৎ 100 টাকার 107 টাকা হলে পরে তার দাম হচ্ছে 100 টাকা, সেখানে চাষিকে দিচ্ছে 102.44 টাকা, 107 টাকা পাওয়ার কথা, তাহলে সমান সমান হবে, তাহলে সেইখানে এই সহায়ক মূল্য কে চেয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য থাকবে, আরে থাকবে তো সবাই জানে, এ তো তুমি চালু করোনি, কিন্তু তুমি যে ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছ তা দিয়ে তো কৃষকের আরো সর্বনাশ করছো, কিন্তু তারা সেই কথা শুনছে না, এইসব জিনিস চলছে। নরেন্দ্র মোদী, কৃষকরা গিয়েছে দিল্লিতে ধর্ণা দিতে, আর নরেন্দ্র মোদী তখন বেনারসে গিয়ে বেনারস থেকে কৃষকদের উদ্দেশ্যে বলছে, আরে দিল্লিতেই তো কৃষকরা বসে আছে, সেখানে বলছে যে কৃষকদের জন্য ভালোর জন্য এই কাজ করেছি, গত পরশুদিন কৃষকরা দিল্লিতে বলে আছে বসে আছে, নরেন্দ্র মোদী বলছে আমি মধ্যপ্রদেশের কৃষকদের কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, এবং কি বললেন আপনারা শুনেছেন, সব বলেছে এত ভালো আইন হয় না ইত্যাদি ইত্যাদি বলার পর শেষ পর্যন্ত কৃষকদের উদ্দেশ্যে হাত জোর করে বলছে, ভরঙের তো একটা শেষ আছে, হাত জোর করে বলছে আমি কৃষকদের জোরহাত করে অনুরোধ করছি, এই আইনগুলোতে যা আছে সমস্ত কিছু যে কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য আমরা প্রস্তুত, এবং আমরা সেখানে দেখিয়ে দিতে চাই আপনাদের ভালোর জন্যই এই আইন করা হয়েছে, কোথাও কিন্তু বলছে না এতটুকু পরিবর্তন করা হবে, কিরকম অভিনয়। এবং তাতে অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারেন, প্রথম শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে কৃষকরা, তারা যে আইনের বিরুদ্ধে লড়ছেন এটা শুধু কৃষকদের জন্য নয়, অত্যাবশ্যক পণ্য আইনের ওই 7-8টা জিনিস যদি বাদ চলে যায়, আলু পটল আলু পেঁয়াজ ধান চাল গম ডাল তেল এগুলোর দাম যদি এইভাবে বাড়ে, 100 টাকা পেঁয়াজ হয়েছিল তো এবার, 80 টাকা তো অনেক কদিন ছিল, এটা যে আগামী আদানি আম্বানিরা সব কিনে নিলে পরে, আদানি আম্বানির যত গোডাউন আছে, এখন আমাকে শেষ করতে হবে কারণ এখন তো বোধ হয় আজান আছে, যত বড় গোডাউন আছে পড়েছে যা আর কি, ভারতবর্ষের যত পেঁয়াজ আছে একাই সব জমিয়ে রাখতে পারবে, গোডাউনগুলো কি এমনি এমনি করেছে না সবটা কেনার জন্য করেছে, সব যদি কেনে তারপরে যদি অল্প অল্প করে বিক্রি করে সেটা কি কৃষকদের পকেট থেকেই শুধু পয়সা যাবে, প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের 130-135 কোটি প্রত্যেকটা মানুষের এই টাকা পকেট থেকে যাবে, এবং ব্যাপকভাবে সেই টাকা যাবে, কিরকম আক্রমণ তারা করছে, ফলে এর বিরুদ্ধে কৃষকরা যে আন্দোলন করছেন তার বিরুদ্ধে আপনারা সংহতি মঞ্চ করছেন, এ খবর তারা জানেন, যেভাবেই হোক আজকের দিনে নেটে ইন্টারনেটের ব্যবস্থায় তারা জানেন ভারতবর্ষে কতগুলো জায়গায় এরকম ধর্ণা চলছে, আপনারা আজকে 6 দিন ধরে সেই ধর্ণা করছেন,
এবং সারা ভারতবর্ষে এরকম হাজার হাজার ধর্ণা মঞ্চ আছে। আপনারা সঙ্গে থাকুন কৃষকদের, এটা শুধু কৃষকদের বাঁচার লড়াই নয়, এটা আমার আপনার সাধারণ মানুষের সকলের বাঁচার লড়াই। এই কথা বলে আরও যাতে বেশি মানুষ আসে, আপনারা বন্ধু বান্ধবদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে তাকে শক্তিশালী করুন, কৃষকদের পাশে দাঁড়ান নিজেদের বাঁচবার জন্য, এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।